যারা লটারি ক্রয় করেন মার্চ মাসে এই শেষের দিকে কোন বিষয়গুলি খেয়াল রেখে লটারি ক্রয় করলে আপনি লটারিতে পুরস্কার জিততে পারবেন, আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি আপনাদের। হ্যাঁ বন্ধুরা, লটারি ক্রয় করে অনেকেই প্রচুর অর্থ উপার্জন করেছেন, জীবনের পরিবর্তন ঘটিয়েছেন। আবার অনেকে আছেন যারা লটারি ক্রয় করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেছেন, ধূলিসাৎ হয়ে গেছেন, এবং আপনাদের মনের মধ্য থেকে একটি বিশ্বাস কিন্তু হারিয়ে গেছে লটারি ক্রয় করে যে অর্থ জেতা যায়, এমন বিশ্বাস পর্যন্ত হারিয়ে গেছে। আপনাদের একটি বিষয় বলি, লটারি ক্রয় করার আগে বেশ কিছু দিক আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে। দিকগুলি খেয়াল রাখলে তবেই আপনি কিন্তু লটারি ক্রয় করে সুফল লাভ করতে পারবেন। এবং আরেকটি বিষয় হলো, লটারি ক্রয় করার সময় আপনি অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নাম স্মরণ করবেন এবং বিভিন্ন কৌশল, যে কৌশলগুলি অবলম্বন করলে খুব সহজেই লটারি জেতা যায়। আমাদের চ্যানেলে ইতিপূর্বে বহু কৌশলের কথা বলা হয়েছে, যারা যা দেখেননি যদি সম্ভব হয় অতি অবশ্যই আপনারা দেখবেন। আর যদি আপনি লটারি ক্রয় করার সেই কৌশলগুলি জানেন তাহলে দেখার দরকার নেই। আজকে বলবো মার্চ মাসে লটারির কিছু সংখ্যা, যে সংখ্যাগুলোতে লটারি পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সবসময় একটি কথা মনে রাখবেন, নিজে লটারি ক্রয় করবেন নিজের অর্থ দিয়ে এবং সজ্ঞানে ক্রয় করবেন। কখনো এমনভাবে ক্রয় করবেন না যার জন্য আপনি সমস্যায় পড়েন, সজ্ঞানে ক্রয় করবেন। মনে রাখবেন যে লটারি ক্রয়ের ক্ষেত্রে মার্চ মাসের শেষের দিকে আপনি আমার বলা এই পাঁচটি নাম্বার একটু বেশি করে কিনতে পারেন। অর্থাৎ আমি যে চারটি বা পাঁচটি নাম্বার বলবো, এই নাম্বারগুলি যে যে টিকিটে থাকবে সেই ধরনের টিকিটগুলি আপনি ক্রয় করে আপনার ভাগ্যফল একবার দেখতে পারেন। কারণ সম্পূর্ণ 100% বলা কারোর পক্ষে সম্ভব নয়, তবে আমি বেশ কিছু নাম্বার আপনাদের সামনে উল্লেখ করব। এই মার্চ মাসে যারা 7-7 নাম্বারটি যে যে লটারিতে থাকবে সেই লটারি লাগার সম্ভাবনা একটু হলেও বেশি, কম না হোক একটু হলেও বেশি। সুতরাং এই 7 নাম্বার থাকবে সেই লটারি ক্রয় করার আপনারা চেষ্টা করবেন, সুফল পাবেন। তাহলে 7 নাম্বার বিশিষ্ট লটারি ক্রয় করার চেষ্টা করবেন। এরপর বলবো, শুধু 7 নয়, 7 ছাড়াও আপনি অন্যান্য নাম্বারও দেখতে পারেন, যেমন 5। অর্থাৎ যেসব লটারিতে 7 এবং 5 এই দুটি নাম্বার থাকবে সেই লটারি আপনি ক্রয় করে দেখতে পারেন। তাছাড়া 8, 7, 5 এবং 8 এই সংখ্যাগুলি থাকলে আপনারা অবশ্যই সেই সব লটারিগুলি ক্রয় করতে পারেন, সেই সব লটারিগুলি থেকে আয় উপার্জনের পরিমাণ কিন্তু বেশি হবেই হবে। সুতরাং
আপনারা কিন্তু এই অক্ষরগুলি দিয়ে লটারি ক্রয় করে নিজের ভাগ্য একবার নিজে গণনা করে দেখতে পারেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকে এইভাবে লটারি ক্রয় করে সুফল পেয়েছেন, তাই আপনাদেরও জানিয়ে দিলাম। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে 7, 8 এবং 5 এই অক্ষরগুলি দেখবেন। এছাড়া লাস্ট আর একটি অক্ষর আপনাদের জন্য বলবো, সেটিও চেষ্টা করে দেখবেন, 1, 1 অর্থাৎ 7, 8, 5 এবং 1 এই অক্ষরের লটারি নাম্বার যদি আপনারা পান তাহলে লটারিটা ক্রয় করে আপনারা একবার ভাগ্য গণনা করে দেখতে পারেন। আশা করছি আপনারা সৌভাগ্য লাভ করবেন। সৌভাগ্য কি হবে না হবে সেসব পরের কথা, কিন্তু কিছুটা হলেও কিন্তু আশা করা সম্ভব যে আপনাদের ভাগ্যে লটারি লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের এই চ্যানেলে লটারির বিভিন্ন ট্রিক্স দেওয়া হয়, তাই যদি সম্ভব হয় আপনারা এই লটারির ট্রিক্সগুলি অবশ্যই আপনারা কিন্তু দেখবেন, আশা করি সুফল পাবেন। ভিডিওটি যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। জয় মা লক্ষ্মী, জয় মা তারা। অবশ্যই লটারি ক্রয় করুন এবং লটারি থেকে ভুরি ভুরি পুরস্কার জিতুন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।